নমস্কার বন্ধুরা ভনশায় নিচা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকের বিষয় হচ্ছে যে আজকে যেটা নিয়ে আলোচনা করতে চলেছি আমি সেটা হচ্ছে যে বনশায় কীভাবে তৈরি করবেন এবং সহজে অতি অল্প সময়ের মধ্যে কীভাবে বনসাই তৈরি করবেন আমরা যারা বনসাই নিয়ে কাজ করি তারা অনেকে অনেক রকমভাবে নিজের মতে বা নিজের ভঙ্গিতে বনসাই তৈরি করে থাকেন তো আমি সেসব কথায় না গিয়ে যারা নতুন যারা শখের বসে বনসাই করছেন তাদের জন্য একটা টিপস নিয়ে এসছে বা কিছু সহজ পদ্ধতি নিয়ে এসেছে যেগুলো দিয়ে আপনারা খুব সহজে একটা বনসাই তৈরি করতে পারেন তো কীভাবে বনসাই তৈরি করবেন এবং বনসাই তৈরি করতে গেলে কী কী জিনিস লক্ষ্য রাখা উচিত এবং কোন কোন দিকগুলো লক্ষ্য রাখলে একটা আপনি সুন্দর বনসাই তৈরি করতে পারবেন তো সেই নিয়ে আজকে আমার এই ভিডিও তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোটো চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন আর বন্ধুদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিও দেখার পর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবুও আমাকে কমেন্ট করে জানাবেন আর বনসাই একটা সহজ পদ্ধতিতে বা অল্প সময়ের মধ্যে কীভাবে বনসাই করবেন সেসব কাজগুলো শেখার জন্য বা দেখার জন্য আমার এই চ্যানেলের পাশে থাকুন সাথে থাকুন তো চরুন বন্ধুরা বনসাই নিয়ে কিছু দু একটা কথা বা কিছু সহজ পদ্ধতি যেগুলোর মাধ্যমে আপনারা বনসাই তৈরি করতে পারেন তো সেই কথায় যাই নমস্কার বন্ধুরা তো সর্বপ্রথম যেটা গাছ আপনাদের সামনে তুলে ধরছি সেটা দেখতে পাচ্ছেন যেটা একটা হচ্ছে একটা বানিয়ান ট্রি বা বট গাছের কাটিং তো এই কাটিংটাকে আমি গ্রো করছি এ শীতের মরশুমে তার জন্য এটাকে আমি পলিথিন দিয়ে প্যাক করে রেখেছি তো আপনারা যদি খুব সহজে একটা বনসাই তৈরি করতে চান খুব সুন্দর এবং ওল্ড লুক বা বয়স্ক গাছের রূপ দেওয়া বনশাই তৈরি করতে চান তো এরকমভাবে একটা কাটিংকে আপনারা গ্রো করতে পারেন তো যারা নতুন বিজ্ঞানার আছেন বা যারা নতুন বনসাই তৈরি করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো তারা কাটিং থেকে যদি গ্রো করতে চান তো অবশ্যই সেটা বর্ষার শুরুতে করবেন কাটিং সংগ্রহ এবং তারপর সেটাকে গ্রো করার চেষ্টা করবেন আর যদি এই শীতের মরশুমে যদি কোনো জায়গাতে কাটিং সংগ্রহ করে থাকেন তাহলে কীভাবে সংগ্রহ করবেন সেটা নিয়ে আমার এর আগে ভিডিও দিয়েছি আমি তো সেই ভিডিওটা পারলে দেখে নেবেন আমি ভিডিও শেষে সে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো একটা কথা হচ্ছে বন্ধুরা কিছু কিছু জায়গায় আমি দেখেছি যে যার যারা বানিয়ানটি বা বটগাছের উপর বনসাই করে থাকেন তাদের ক্ষেত্রে দেখেছি যে যাদের গাছগুলো যে গাছগুলোর থিকনেসগুলো খুবই কম সেই গাছের যদি এডিরও বা ঝুরি শিকর এরিয়াল রুটস বা ঝুরি শিকর ডেভেলপ করেছে সেই গাছটিকে তারা বনসাই রূপে তুলে ধরেন তো সেটা কোনো সময়ের জন্য নয় বন্ধুরা গাছের থিকনেসটা দেখতে হবে গাছের ওল্ড লুক আছে কিনা যে গাছটা বয়স্ক দেখাচ্ছে না সেই দিকটা লক্ষ্য রাখতে হবে আর বয়স্ক দেখানোর পিছনে কি কী কাজ করতে হবে আর বয়স্ক দেখানোর জন্য গাছটিকে আমাকে কি কি কাজ করতে হবে সেই দিকগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যেরকম একটা গাছ তার নেবারি তৈরি করতে হবে নেবারি বলতে দেখতে পাচ্ছেন যে আমার যে গাছের রুটসগুলোর উপরে যে রুটসগুলো আছে এটাকেই বলছে বলা হয় বন্ধুরা নেবারি তো এই যে নেবারিটা তৈরি হয়েছে এটাকে তৈরি করতে এবং তার যে মেন ট্রাঙ্ক বা কাণ্ড যেটা সেই কাণ্ডটাকে তার থিকনেসটাকে মোটা করতে হবে তো দেখতে পাচ্ছেন যে এই কাণ্ডটাকে আমি মোটা করার জন্য বা গাছটির থিকনেসটাকে বাড়ানোর জন্য আমি একটা বড় পাত্রের মধ্যে দিয়েছি তো এভাবে একটা বড় পাত্রের মধ্যে দিয়ে ডেভেলপ করাতে হবে গাছটিকে আর পুনিংয়ের কাজ বন্ধুরা অনেক ভিডিওতে অনেকে অনেক রকমভাবে কাজ করে থাকেন তো আমি আমার যেসব কাজগুলো আমি করে থাকি সেই সব কাজগুলো নিয়ে আপনাদের কথা বলছি তো দেখতে পাচ্ছেন যে এই গাছটি এখন শীতের মধ্যে তার কোনো গ্রোথ ডেভেলপ করছে না বা নিউ লিভ বা কোনো বের বেরোচ্ছে না তো এখন আমি গাছটিকে এইভাবে রেখে দিচ্ছি আর এইভাবে রাখার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে তার থিকনেসটা বা যে ব্রাঞ্চের থিকনেসটা কিভাবে ডেভেলপ করছে তো আগে গাছটিকে ভালোভাবে ডেভেলপ করতে দিন তারপর তারপর গাছের পুনিং করবেন আর পুনিং করার সঠিক সময় বন্ধুরা ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসের দিকে আপনার পুনিংয়ের কাজ শুরু করতে পারেন তো এই দিকগুলোর যদি খেয়াল রাখেন তাহলে একটা সুন্দর বনশায় আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন তো আমার কাছে কিছু কিছু গাছ আছে যেগুলোকে আমি হান্টিং করেছি এবং হান্টিং করার পর গ্রোয়িং পটে এখনও গ্রো করছি তো যদি আমি এই গাছগুলোকে একটা বনশায় পটে দিয়ে যদি বনসাই বলি তাহলে কি সেটা বনশায় রূপান্তরিত হয় সেটা কখনোই নয় বন্ধুরা কারণ তার ব্রাঞ্চের ডেভেলপমেন্ট দেখতে হবে তার ট্রাঙ্ক বা মেন কাণ্ড যেটা তার গোড়াটা সেটাকে দেখতে হবে তো এইসব দিকগুলো লক্ষ্য রাখার বিষয় আছে বন্ধুরা তো এইসব দিকগুলো কীভাবে ডেভেলপ করবেন বা এই সব কাজগুলো কীভাবে করবেন তো সেই সব কাজগুলো দেখার জন্য আমার এই চ্যানেলটির পাশে থাকবেন সাথে থাকবেন আর এর আগে যে ভিডিওগুলো আমি আপলোড করছি সেই ভিডিওগুলো দেখতে থাকুন আর আগামীতে যে ভিডিওগুলো আপনাদের জন্য তুলে ধরব সেই ভিডিওগুলো দেখুন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা আমার হচ্ছে পাকড় গাছ বা পিপল ট্রি আমরা এখানে বাংলায় অসত্য কাজ করে থাকি তো এই গাছের ট্রাঙ্কটি দেখতে পাচ্ছেন মেন কান যেটা আছে গোড়াটা সেই গোড়াটা কতটা থিকনেসটা বেড়ে গেছে এই গাছটাকে যদি এখন ওই বনসায় পটে দিয়ে দিয়ে এই এটা বনসাই না বন্ধুরা এটাকে বনসায় রূপান্তরিত করতে হলে তার ব্রাঞ্চগুলোকে ভালোভাবে আমাকে ডেভেলপ করতে হবে পুনিং করতে হবে ট্রিমিং করতে হবে তারপরে এটাকে ফাইনাল শেপ এনে আমি বনসাই পটে দিব তাহলে সেটা বনসাই হবে তো দেখতে পাচ্ছেন যে উপরে কিছু ব্রাঞ্চ আমার অকুচলভাবে এই ওদিক ছড়িয়ে আছে তো এটাকে আমি রকম পুনিং ট্রিমিং এখন বর্তমানে করে নিই তো বন্ধুরা এটাকে আমি এখন নেচারালি বাড়তে দিয়েছি আগে গাছটি ভালোভাবে বেড়ে উঠুক তারপরে পুনিং টিমিংয়ে কাজ করব তারপরে এটাকে আমি বনসাই পটে দেবো এবং পূর্ণ বয়স্ক লুক আসবে তারপরেই সেটাকে আমি বনসাই বলে আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা এইসব কাজগুলো দেখার জন্য আমার এই চ্যানেলটির পাশে থাকবেন সাথে থাকবেন আর বনশায় সম্পর্কে রকম প্রশ্ন থাকলে বা গাছ নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত এই ভয় বাড়িয়ে দেবেন এটাও একটা আশা রাখি তো বন্ধুরা আজকে যে আলোচনা বিষয় হচ্ছে যে বনসাই একটা বনসাই অতি অল্প সময়ের মধ্যে বা খুব সহজে কীভাবে বনসাই তৈরি করব তো প্রথম যেটা হচ্ছে যে আপনার কাটিং থেকে সংগ্রহ করে একটা সুন্দর বনসাই অতি অল্প সময়ের মধ্যে দিতে পারেন যেটা আপনাদের সামনে তুলে ধরলাম কিছুক্ষণ আগে আর যেটা হচ্ছে যে আমরা যে গাছ সংগ্রহ করবো সেই গাছটি প্রথমে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে তার থিকনেসটা কতটা আছে গাছে কাণ্ডটা কতটা মোটা আছে এবং তার পাতা সাইজ কেমন আছে এইসব দিকগুলো লক্ষ্য রাখব অবশ্যই আমরা দেখব যে তার কাণ্ডটা যেন মোটা থাকে আর পাতার সাইজ যেন আকারে ছোট হয় তারপর সেই গাছটিকে নিয়ে আমরা ভালোভাবে আগে পটে গ্রো করব গ্রো করার পর সেই গাছটিকে পুনিং টিমের কাজ করার পর তার রুটবলের উপর কাজ করার পর সেটাকে আমরা বংশায় পটে দেব আর আরেকটা দিক হচ্ছে বন্ধুরা যেটা হচ্ছে যে পট সিলেকশন পট সিলেকশন করারও একটা পদ্ধতি আছে বন্ধুরা অবশ্যই যে গাছটিকে আপনারা যে পটের মধ্যে দেবেন সেই গাছটি তার পটের থেকে কতটা বাইরে বেরিয়ে থাকবে এবং কতটা ভিতর থাকবে এবং তার যে মেন কাণ্ড মেন কাণ্ড থেকে তার টপের গ্যাপটা কতটা বা দূরত্বটা ফাঁকা অংশ কতটুকু হওয়া উচিত সেসব নিয়ে এরপরে পরে আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো তো সব ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন সাথে থাকবেন আর এই ভিডিওতে আমি সম্পূর্ণ কথা আপনাদের সামনে শেয়ার করতে পারছি না বা আপনাদের সামনে তুলে ধরতে পারছি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে অনেকে আছেন যারা লং ভিডিও দেখতে পছন্দ করেন না তো বন্ধুরা ধাপে ধাপে আপনাদের সামনে সব কিছু তুলে ধরবো তো অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবেন সাথে থাকবেন আর আপনাদের ভালোবাসা ও সহযোগিতা হাত এইভাবে বাড়িয়ে দেবেন তো যে তিনটে কারণ আপনাদের যে তিনটে সহজ পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরলাম যে বনসাই কীভাবে তৈরি করবেন অতি অল্প সময়ের মধ্যে বা অতি খুব সহজে তো সেটা হচ্ছে প্রথমত বন্ধুরা আপনারা একটা হান্টিংয়ের মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে এবং খুব সহজে একটা বনসাই তৈরি করতে পারেন আর বনসাই তৈরি করার আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে যে যে গাছটিকে আমরা সংগ্রহ করবো সেটা হচ্ছে বন্ধুরা তার থিকনেসটা যেন মোটা গাছটি যেন ব্রাঞ্চ বা সরি গাছটির থিকনেসটা যেন মোটা থাকে এবং তার পাতার আকারগুলো ছোটো থাকে আরেকটা দিক হচ্ছে বন্ধুরা যখন আমরা কোনো গাছ নার্সারির থেকে সংগ্রহ করব। সেই তখন আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো যে যেই গাছটি নার্সারিতে পরিত্যক্ত অবস্থায় আছে বা যে গাছটির উপর মানুষের নজর সহজে পড়ে না সেই সব গাছগুলোকে যদি আমরা সংগ্রহ করে আনি তো সেটাকে আমরা খুব অল্প সময়ের মধ্যে একটা সহজেই একটা পূর্ণবয়স্ক বনসাই গাছে রূপ দিতে পারবো তো বন্ধুরা এইসব দিকগুলো যদি লক্ষ্য রাখেন তাহলে একটা সুন্দর বনসাই আপনিও খুব সহজে তৈরি করতে পারবেন বন্ধুরা যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এভাবে বাড়িয়ে দেবেন বন্ধুরা আজকে এ পর্যন্তই